আজকে গণেশ চতুর্থী, আমার বাড়িতে সিংহাসনে গণেশ ঠাকুর আছেন, কিন্তু মানে আমি বড় করে কোনো পুজো করি না। আজকে গণেশের ফেভারিট লাড্ডু দিয়ে আমি গণেশকে পুজো করেছি। আমার ফ্ল্যাটটা যেহেতু অনেকটা ছোট, তাই জন্য আলাদা করে কোনো ঠাকুর ঘর আমার নেই। আমার দুটো রুম, এটা টু রুম ফ্ল্যাট, বড় ঘর আর ছোট ঘর দুটো ঘর আছে। তো এই ঘরে আমি এরকম আলাদা সেলফ করেছি, মানে একটু উঠিয়ে এখানে আমি এরকমভাবে সিংহাসন, ওয়াল হ্যাঙ্গিং সিংহাসন আমি এখানে বানিয়েছি, আর ঠাকুর ওখানেই থাকেন। আমার ঘরে প্রতিষ্ঠিত লক্ষ্মী আর নারায়ণ আছেন। মোবাইলটা রাখো, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। খাচ্ছি খাচ্ছি, ধরো। কি ওটা, কি ওটা? একটা কার্ড গেম ডাউনলোড করেছি, রামি সার্কেল। রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি 2000 টাকার ক্যাশ বোনাস পেয়ে যাবেন, আর তার থেকে আপনি খেলাটা শুরু করতে পারবেন, আর দেন খেলতে খেলতে রিয়েল ক্যাশও জিততে পারবেন। স্ক্রিন রেকর্ডিংটা দেখতেই পাচ্ছেন, দেখুন এটা খেলা ভীষণ সোজা, বুঝতেই পারছেন, আর গ্রাফিক্স অসম। আর সেই ক্যাশ আপনি খুব ইজিলি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। প্রচুর মানুষ এই খেলাটা খেলে রিয়েল ক্যাশ জিতছেন। আপনারা চাইলে এটা অবশ্যই ট্রাই করুন। ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, এটা 100% ফ্রি ডাউনলোড, আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এটা যখন আপনারা খেলবেন দেন আমার সাথে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন। আগের বছরে এই গণেশটা মাটির জয় আর তুপান গিয়ে ও স্কুলে গেছিলো, তো ওখান থেকে আসার পথে এটা নিয়ে এসেছিলো। তো সেই গণেশই আমার ঘরে এবারে প্রথম গণেশ চতুর্থী পড়লো এই নতুন গণেশ আসার পরে। এর আগে আমার ছিল ছোট্ট একটা মাটির গণেশ ছিল, তারপরে এই গণেশটা এখানে রেখেছি। এখন আমি দেখবো জয় কী করছে। জয় আজকে ইভিনিং স্ন্যাক্স বানাতে চলে গেছে, তো ইভিনিং স্ন্যাক্সটাও কী বানাচ্ছে সেটা আমি এখন দেখাচ্ছি। ইভিনিং স্ন্যাক্স আজকে জয় বানাচ্ছে। কি বানাচ্ছো? নাম জানি না। নাম জানো না? এটা আমি বানাই স্যান্ডউইচ হিসেব মতো। না না, এটা স্যান্ডউইচ না। স্যান্ডউইচ না, ওই একদম স্যান্ডউইচ না, টাইপ অফ পকোড়া বলতে পারো। টাইপ অফ পকোড়া, পাউরুটির পকোড়া। নাম জানি না, এটা খেতে খুব ভালো লাগে তাই বানাই। হ্যাঁ, জয় এটা খুব ভালো মানে বানায়, তো খুব ভালোই, আর এটা খেতেও খুব ভালোবাসে, আমার মেয়েরাও খেতে খুব ভালোবাসে। আজি ইনগ্রেডিয়েন্টসটা বলো। এটা রয়েছে বেসন, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, ঠিক আছে, বেসন বেশি কম আমি জানি না, তুমি দেখে নেবে। অল্প একটু খাবার সোডা, আমার মনে হচ্ছে বেসন একটু লাগবে। প্রবলেমটা এখানেই, মেজার যখন আমি করে দিই তখন ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু মানে ও ঠিক মতো বুঝতে পারে না। ও যখন রান্না করে তখন এরকমভাবে রান্না করে, মানে কিছুটা নেবে, নিয়ে হবে না, আবার দেন, আবার ঢালবে, এই করতে থাকে সারাক্ষণ। কম বেশি না হয়, কম বেশি তো হয় না, বলো। হ্যাঁ, মানে কোনোটা যদি বেশি হয়ে যায়, মানে কোনোটা মানে জল হয়তো বেশি হয়ে গেছে কি সামথিং, কিছু ডিমটা বেশি হয়ে গেছে, তখন সেটাকে আপ ডাউন করার জন্য মানে ঠিক করার জন্য আবার একটুখানি বেসন ঢেলে দেবে, আবার বলবো হ্যাঁ নুন দিয়েছো, হ্যাঁ হ্যাঁ একটু নুন দিতে হবে, এই করতে থাকে সারাক্ষণ। কিন্তু মানে সব থেকে বড় কথা, লাস্ট অব্দি যেটা বানায় সেটা কিন্তু ব্যাপক বানায়, রিয়েলি ব্যাপক বানায়। দুটো ডিম, পড়ছে না কেন? আমার মেয়েরা, আমার ছোট মেয়ে যে এত ডিম ভালোবাসে না, ওর বাবা তার থেকে মানে ওর বাবাও কম যায় না, ওর বাবা পারলে তো মানে 3-4টা ডিম একদিনে খেয়ে নেয় আর কি। এবার আমার জন্য যেটা পারে না, আমি বারণ করি যে এতগুলো ডিম খাবে না, এতগুলো ডিম খাওয়া উচিত না, কারণ ঘর শরীর গরম হয়ে যাবে, ও পারলে খেয়ে নেয়। ডিম সব থেকে কম পয়সা, সব থেকে ভালো প্রোটিন হলো ডিম। একদম। আর আমার ঘরের অবস্থা দেখুন, এই দেখুন আমি একটা তার টাঙিয়ে রেখেছি আমার ডাইনিংয়ে, ওপরে ফ্যান চলছে, কারণ না হলে শুকানোর কোনো পজিশন নেই বৃষ্টির ওয়েদার।
তাই তুমি নুন দিয়ে যাও। হুম শিওর একদম। সমস্ত রকমের পদ আমাদের এক পদ তো খাওয়া হয় না। আজকে অনেক কিছু রান্না করেছিলাম দুপুরে, কিন্তু দেখুন এখনো আমাকে ভাস্তা দিয়ে চলে গেল। আমি যাইনি, আমি আছি, আমি হেল্প করব। খুব তাড়াতাড়ি ভাজাভুজি করছিলাম, ওই জন্য টিস্যুটা নিয়ে যেতে ভুলে গেছি। তো টিস্যুটা নিয়ে যাওয়া হয়নি, আর একটুখানি তেল একটু টেনে নিত বলো। আর একটু তেল টেনে নিত, ওটা হয়ে গেছে প্রবলেম। তুমি দিব্যি খেয়ে যাচ্ছো, আবার বলছো না তো যে খাও। আরও বাড়ি থাকলে মনে হয় না ওর ফোনটা তুলে আমি আছাড় মেরে ভেঙে দিই। সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন। আর ইভিনিং স্ন্যাক্স খুব ভালো, আপনারাও বানিয়ে খাবেন, আপনারা নিশ্চয়ই খান, অনেকেই বানিয়ে খানের সঙ্গে চা। কিন্তু যেহেতু ও দুধ চা খায়, ওই জন্য আমি একটু বাদে করবো, না হলে আবার অম্বল টম্বল হয়ে যাবে, অ্যাসিড ফ্যাসিড হয়ে যাবে। হিসেব মতো আমি একটা সবাই শেষ করেছি, ও বাকিগুলো শেষ করে। তুমি সবটা শেষ করো না তো, আমি তো খাবো।
এই জ্বালাতন ও বানিয়েছে তো নিজেই খেতে শুরু করে দিয়েছে। আমি সবে একটা খেয়েছিলাম। তুমি বানিয়েছো বলে তো আমি খাচ্ছি। আরে ফালতু জিনিস না বলুন তো। যাই হোক, তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট, আর নিউ ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নেক্সট ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।